হত্রপীঠ মাজুলি বিজেপির দুর্গ নহয় এয়া জনতা জনার্দনৰহে দুর্গ আজি হত্রপীঠত প্রচাৰ আৰম্ভ কৰি এই মন্তব্য কৰিছে কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ কংগ্ৰেছে ৰাইজক ৰজা বুলি ভবাৰ বিপৰীতে বিজেপিয়ে নিজকে ৰজা বুলি ভাবে বুলিও কটাক্ষ কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৰাকী এয়া লোকতন্ত্ৰ আৰু ৰাজতন্ত্ৰৰ মাজত পার্থক্য বুলিও গেৰুৱা দলটো সমালোচনা কৰে গৌৰৱ গগৈ মাজুলীৰ জনতাই ৰাজতন্ত্ৰ নহয় লোকতন্ত্ৰ বিচাৰে বুলিও উল্লেখ কৰিলে কংগ্ৰেছ নেতা গৰাকী আজি মাজুলীত একাধিক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণের লগতে কেবাখনো সত্রত সেবা ললে প্রার্থীগাকে মাজুলী রাইজর দুর্গ রাইজে নির্ধারিত করে সেইটোয়ে পার্থক্য আমালোকর আর বিজেপি মাজত আমি রাইজক রজা ভাবু তেওঁলোকে নিজকে রজা ভাবে আর সেইটোয়ে হৈছে লোকতন্ত্র আর রাজতন্ত্র মাজত পার্থক্য লোকতন্ত্র ভিতরত রাইজ রজা হয় আর লোকতন্ত্র নয় রাজতন্ত্র বিচারে নিজে রজা হব লাগে রাইজ প্রজা হব আর মতে রাইজ কাম করব লাগিব এটা ইয়ার প্রত্যুত্তর রাইজে দিব আর শিকাব যে রাজনীতি রাইজক সেবা করা মাধ্যম রাইজের উপর